ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ আমি আপনাদেরকে খবর দেবো আরও একটি নতুন বাংলা ছবি ছবির নাম ভয় পেও না অয়নদের পরিচালনায় আসছে এই নতুন বাংলা ছবি রোমহর্ষক থ্রিলার নাকি রোম্যান্স কী আছে এই ছবিতে আর ছবিতে কারা রয়েছেন সব খবর এক্ষুনি পেয়ে যাবেন চলে যাই চলুন কারা রয়েছে আর কারা অপেক্ষা করছে আপনাদের জন্য দেখেনি তাদের সেটা দেখতে হবে মানে ও ভয় পাচ্ছে কি পাওয়াচ্ছে সেটা মুভিতে দেখতে হবে এখনই যদি বলে দিই তোমাদেরও নিজেদের দেখতে ভালো লাগবে না হ্যাঁ নিশ্চয়ই পাই ভূতের গল্পের বই তো পড়তে ভালোবাসি ভূতের সিনেমাও দেখতে ভালোবাসি আর ভূতের ছবিও করতে ভালোবাসি কারণ আমি এর আগেও করেছি আর এটা ভূতের কি ভূতের না সেটা পরে বুঝতে পারবে মুভিটা দেখলে হ্যাঁ মানুষ ভয় তো পাবেই অবশ্যই আর আমি নিজেও পাবো হয়তো না নিজে হয়তো পাবো না তো একটা অন্য কিছু আছে ছবিতে খুব এক্সাইটেড ভীষণ ভালো লাগছে মানে বন্ধুর সাথে কাজ করছি আর প্রথমবার আমরা মানে প্রথম ফার্স্ট প্লেয়ার দেখতে পাবে মানুষজন আমাদের তো খুব এক্সাইটেড আর আশা করবো আমরাও আমাদের তরফ থেকে দর্শকদের হান্ড্রেড পার্সেন্টে বেশি দেওয়ার ভয় পেওয়া না হুম না এখন পাচ্ছি না ছবির শুটিং শুরু হলে জানি না কী হবে হ্যাঁ ছবি ছবিতে তো খুব বেশি করে ভয় পাওয়া রয়েছে পুরো গল্পটা শোনা হয়নি আমাদের জাস্ট একটা ব্রিফ শোনা হয়েছে গল্পটার সেখান থেকে আমাদের স্ক্রিপ্টেরিং হলে সেখানে বুঝতে পারব যে আর কতটা ভয় পাওয়া বাকি রয়েছে ছবিতে খুবই এক্সাইটেড এক্সাইটমেন্ট কাজ করছে বলতে পারো কারণ এর আগে আরেকটা মাঝখানে ছবি গেছে অভিমন্যুদার ছবি লকডাউন ওতেও শ্রাবন্তী ছিল কিন্তু যেহেতু অনেকগুলো কাজ ছিল তাই আমার সঙ্গে পেয়ার ছিল না ওতেও শ্রাবন্তী আর সোহম না শ্রাবন্তী আর আদৃত ছিল ওটাতে পেয়ার তো ইয়েস এটা বলতে পারো তিন নম্বর কাজ শ্রাবন্তীর সঙ্গে এই প্রথমবার তার সঙ্গে পেয়ার করছি এইটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ ইন্ডাস্ট্রিতে যখন কাজ করছি বাংলা ছবিতে কাজ করছি সেখানে অবভিয়াসলি শ্রাবন্তীর সঙ্গে কাজ করার ইচ্ছে তো যে কজন আমার মতন যারা কাজ করছে আর্টিস্টরা রয়েছে তাদের সবার একটা ইচ্ছে তো থাকেই কোথাও না বললেও একটা কোথাও একটা মনে একটা চাপা ইচ্ছে থাকবেই আমার হ্যাঁ থাকবেই কেন থাকবে না থাকা তো উচিত শ্রাবন্তীর মতন এত এত ভালো একজন অভিনেত্রী এত সুন্দর অভিনেত্রী আর তার সঙ্গে খুব ভেটারেন অ্যাক্ট্রেস আমার খুব ভালো লাগে কারণ পার্সোনালি তাকে আমি খুব কাছ থেকে চিনি আমি আমার ওয়াইফ দুজনেই তাদের সঙ্গে শ্রাবন্ধীর সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি সেখান থেকে এইবার কাজ করার সুযোগ পেয়েছি একসঙ্গে আমি খুব এক্সাইটেড শুটিং জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে ফাইনাল ডেটটা এখনও জানা যায়নি বাট আশা করছি ফার্স্ট উইক থেকে আমাদের শুটিং শুরু হয়ে যাবে আমরা জানি ভয় পেও পেওনা সুকুমারের একটা কবিতা আছে ভয় পেওনা তো এবং সুকুমারের সেই কবিতাটাকে আমরা কিছুটা ইমপ্লিকেশানস করেছি এই গল্পের মধ্যে লাইনগুলোকে আমরা অ্যাডাপ্ট করছি তো সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে এই গল্পটার নাম ভয় পেও না দিয়েছি এবং হ্যাঁ ভয়টাই অডিয়েন্স পাবে এবং আমি বলবো যে আফটার প্যান্ডেমিক ভয় না পেয়ে হলে আসার জন্য মানে করোনার ভয় না পেয়ে হলে আসুন ফ্রেশ কিছু দেখার জন্য ফ্রেশ কিছু কন্টেন্ট দেখার জন্য নতুন পেয়ার দেখার জন্য যদি হলে আসেন তো মানুষ ডেফিনেটলি ভয় পাবে এইটুকু আমি অ্যাসিওর করতে পারি গল্পটা বেসিক্যালি আকাশ আর অনন্যাকে নিয়ে তারা বিয়ে করেন আকাশ নতুন বিয়ে করে অনন্যাকে বাড়িতে নিয়ে আসে এবং অনন্যা তমসা এটার নামটা পরে আমরা ডিসাইড করব। ঠিক আছে আমরা দুটো নামই ইয়ে আছে তো বিয়ে করে বাড়িতে আনার পরে তার সঙ্গে কিছু বউয়ের সঙ্গে কিছু হরিফিক ইনসিডেন্ট ঘটতে থাকে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে থাকে ওয়াইফের সঙ্গে এবং সেখানে দেখা যায় যে আকাশের যে মা সে আকাশের মা তাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে ভয় দেখিয়ে নানারকমভাবে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করে এবং ফাইনালি এই করতে করতে একটা অসাধারণ টুইস্ট আছে গল্পের মধ্যে সেখান থেকে গল্পটা পুরোটাই হরার দিকে টার্ন করে গল্পটা আমরা যখন গল্পটা ভাবছিলাম তখন শ্রাবন্তীর ফেসটা আমার বারবার মনে আসছিল এবং এটা আমি সবাইকে আমার টিমকে শেয়ার করেছিলাম যে এই গল্পটা যদি কেউ করতে পারে তাহলে সেটা আমার মনে হয় ভালো ফুটিয়ে তুলতে পারবে যেহেতু ক্যারেক্টারটার সাথে তো সেখান থেকে আমরা অফার করলাম ক্যারেক্টারটা এবং গল্পটা শুনে খুবই পছন্দ হলো এবং ডান করলো স্টোরিটা পুরো জিনিসটা আমি যখন শুনলাম ডাইরেক্টারের কাছ থেকে প্লাস স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে তখন যেটা আলাদা লাগলো এর মধ্যে কিছু টুইস্ট আছে যেগুলো আমার মনে হয় বাংলা সিনেমায় কখনো কাউকে দেখানো হয়নি তো সেই হিসাবে আমার জিনিসটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট জাগলো তারপরেই আমি ডিসিশন নিলাম যেটা আমি প্রডিউস করব ভূতের আমি আজ পর্যন্ত বোধহয় কোনো এরকম সিনেমা বা মুভি বা কিছু বই হয়তো মিস হতে পারে কেননা প্রচুর বই বেরিয়েছে আমি যতটা পড়া সম্ভব পড়ি বাট সিনেমা বা মুভি আমি নর্মালি ভূতের হলে সবার আগে যেতে চাই শুটিং পরের মাস ইচ্ছা আছে যে দোলের আগে যদি কমপ্লিট হয়ে যায় তো বাট খুব জানি না ওটা এবার টাইমের ওপর সবকিছু ডিপেন্ডেন্ট জানা হয়ে গেল কারা রয়েছে ছবিতে কি তাদের চরিত্রের ধরন কি কি চমক রয়েছে জানা হয়ে গেল ওম এবং শ্রাবন্তীর কাছ থেকে নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা